Call. আরে হিরোদা, এই দিকা পল, আমাদের প্রতীক্ষার অবসান। আচ্ছা, এটা এন্ট্রিটা আমরা অন্যভাবে সাজিয়েছিলাম, সময় যেহেতু কম আমরা ভেবেছিলাম লাইট অফ করব, ডান্স গ্রুপ ঢুকবে, একটু মিউজিক হবে, নায়িকা ঢুকবে, কিন্তু নায়িকা কি করলেন, জাস্ট শুটিং এর আগে আমরা একটা রিহার্সাল দেই, মনিটর ওয়ান থেকে ওকে হয়নি, এটা আর কি মনিটর করলাম, তাই তো কি করব, আমি এত ভালো ভালো অডিয়েন্সদের দেখে আর ওয়েট করে থাকতে পারছিলাম না গ্রিন রুমে, আমি জাস্ট এসে বলছিলাম যে কতক্ষণ আমি স্টেজে তুলবো, সবার সঙ্গে আমার দেখা হবে, তাই জাস্ট আমার নামটা শুনে আমি দৌড়ে চলে এসে, ঠিক করেছি না বলো? ঠিক আছে, তাহলে এবার তো আমরা প্রিপারেশন নেবই, পারফরমেন্সেস আছে আমাদের, আমরা এন্টারটেইন করতেই এসছি তোমাদেরকে, তোমাদের সকলকে। সো তাহলে এবার যখন সবার সঙ্গে আমার একটু আলাপ পরিচয় হয়েই গেল, তাহলে এবার ডিরেক্টলি আমরা পারফরমেন্স থেকে শুরু করি, সবাই সবাইকে, তাহলে কি আমরা একটা নাচ দিয়ে শুরু করব? হয়ে যাক নাচ, কি গোলপাড়া বাসি হয়ে যাবে নাচ, কিন্তু আমার একটা শর্ত আছে, সেটা হচ্ছে আমি কিন্তু একা নাচবো না, আমার সঙ্গে কিন্তু সবাইকে নাচতে হবে, নাচবে তো? নাচবে নাচবে, এখানে তো সব যুবক ছেলে আছে, আপনার সঙ্গে নাচবে না কার সঙ্গে নাচবে না ভাই, কি খারাপ আছি? তাহলে সবাই মিলে নাচবে কিন্তু একসঙ্গে, চলো লাইটটা একটু কমিয়ে দিই, লাইট অফ, শুধু অভিনয় নয় নাচও ভালো করে, touch me, kiss me, kiss me, kiss me, I said, hold me, hold me, hold me.